সো হেই গাইস মি আমিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গ্যাস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গ্যাস আজ আপনাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ গ্যাস তো গ্যাস সেখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লের মধ্যে কিন্তু আমি আমার নামটি বাংলায় লিখে রেখেছি তাও আবার কালার করে শুধু নাম নয় আমার নামের উপরে যদি আমি টাচ করি তো গ্যাস দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার অ্যানিমেশন হচ্ছে তো গায়াস আমি আমার স্মার্টফোনে এখন যাই করি না কেন যে কাজ করি না কেন আমার নামটি কিন্তু সব সময় এখানে থাকবে তো গায়াস এই কাজটি যদি আপনি আপনার স্মার্টফোনে করেন আপনার নামটি যদি আপনার স্মার্টফোনে লিখে রাখেন বা আপনার প্রিয় মানুষের নামটি যদি আপনার স্মার্টফোনে এভাবে লিখে রাখেন এবং সেই নামের উপরে টাচ করলে যদি এরকম কালার অ্যানিমেশান শো করে তাহলে কিন্তু সেটি যেই দেখবে তার চোখ কিন্তু সত্যি সত্যি কপালে উঠে যাবে তো গায়স এই কাজটি আপনি আপনার স্মার্টফোনে কিভাবে করবেন সেটি আমি আজ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো গ্যাস চলুন আর বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড ফাঁস থাকা বেল আইকনটিও সিলেক্ট করে দিন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনি সবার প্রথমেই দেখতে পাবেন তো গ্যাস এই কাজটি করার জন্য আপনাকে একটু সফটওয়্যার ইনস্টল করতে হবে তো সফটওয়্যারটি আপনি কিভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো গ্যাস অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন আপনি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন পারমিশান লেখা রয়েছে তো এই পারমিশানে ক্লিক করবেন ক্লিক করার পর গাছ অ্যালাও করবেন এলাও করার পর গাছ নিচের দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে তো এই সেই আইকনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর গাছ দেখতে পাচ্ছেন আবারও দ্বিতীয়বার একটি পারমিশান দিতে হবে তার জন্যে পারমিশানে ক্লিক করবেন ক্লিক করার পর গাছ ওকে করবেন ওকে করার পর গাছ নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল সার্ভিসেস তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর গাছ উপরে যে অপশানটি রয়েছে নেভিগেশন বার অ্যানিমেশন তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর গাছ এটি অফ থাকবে আপনি এটি অন করবেন অন করার পর গাছ অ্যালাউ করবেন এলাও করার পর গাছ আপনি এখন ব্যাক করবেন আবারও ব্যাক করবেন আবারও ব্যাক করবেন ব্যাক করার পর গাছ আবারও নিচে ডান দিকে যে আইকনটি রয়েছে সেই আইকনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর গাছ অলরেডি এই কাজটি আমাদের করা হয়ে যাবে তো এখন এই যে চিহ্ন রয়েছে তো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর গাছ এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন আপনি এই যে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা রয়েছে তো এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর গায়ে আবারও এরকম ইন্টারফেস চলে আসবে তো এখন আপনি এই যে গট ইট লেখা রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর গাছ এরকম ইন্টারফেস চলে আসবে তো গাছ এখন আপনি যেটি করবেন একদম উপর দিকে কণাতে দেখতে পাচ্ছেন এটি অফ রয়েছে তো আপনি এটি অন করবেন অন করার পর গাছ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অ্যানিমেশন কিন্তু রয়েছে তো এখান থেকে আপনাকে একটি অ্যানিমেশান সিলেক্ট করতে হবে তো আপনি যেটি খুশি সিলেক্ট করতে পারবেন তো গাইজ চলুন এখান থেকে আমি এখন একটি অ্যানিমেশান সিলেক্ট করছি তার জন্য এখানে ক্লিক করব ক্লিক করার পর গায়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যানিমেশান চলে এসছে তো এখান থেকে আপনি এখন যে কোনো একটি সিলেক্ট করবেন তো গায়ে চলুন আমি এখানে একটি সিলেক্ট করছি তো গায়ে সিলেক্ট করার পর ব্যাক করব ব্যাক করার পর গায়ে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে নিচের দিকে কণাতে তো গাছ ডিসপ্লের উপর নাম লেখার জন্য এই প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পর গায়ে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইমেজ চলে এসছে তো গাছ এখান থেকে আপনি যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো গাছ চলুন এখান থেকে আমি হোয়াইটই রাখছি তো গাছ আপনাদের নামটি কিন্তু আপনারা আগে থেকেই লিখে রাখবেন তো গায়েস এখন আমি এই যে নিচের দিকে বাম দিকে যে গ্যালারি অপশানটি রয়েছে সেই গ্যালারিতে ক্লিক করব ক্লিক করার পর গায়ে সেখানে গ্যালারি তো গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করার পর গাছ আমি যে নামটি লিখে রেখেছিলাম সেই নামটি সিলেক্ট করবো তো গাছ এই নাম কি করে লিখতে হয় সেটিও আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো তো গাছ এখন আপনি এই যে উপর দিকে কণাতে দেখতে পাচ্ছেন ক্রপ লেখা রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে গাছ এখানে দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু সেভ হয়ে গেছে তো গাছ এখন যদি আমার এই নামের উপরে আমি ক্লিক করি তো গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার অ্যানিমেশন হচ্ছে দেখতে খুবই চমৎকার লাগছে তো গাছ এটি কিন্তু যেই দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে তো গাছ এখন আমি দেখিয়ে দেব আপনি এই নামটি কী করে লিখবেন তো নামটি লেখার জন্য আপনি কিন্তু পিকজার্ট অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে পারেন তো গায়েস এই ফিক্সজার্ট অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনি খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন তো গাছ এখন আপনি এই পিকজার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পর গাছ সেরকম ইন্টারফেস চলে আসবে তো এখন আপনি এই যে নিচের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন তো এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর গাছ এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ড সে ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করার পর গায়ে সেখান থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন আপনি যেই ব্যাকগ্রাউন্ডটি রাখতে চান যেই কালারের রাখতে চান সেই কালারের ব্যাকগ্রাউন্ডটি আপনি সিলেক্ট করে নেবেন তো গায় সেখানে আমি হোয়াইটেই রাখবো তো হোয়াইটটি সিলেক্ট করবো তো গায় হোয়াইটটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি ইন্টারফ্রেস চলে আসবে তো এখন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান রয়েছে তো এখান থেকে আপনি এই যে টেক্সট দেখতে পাচ্ছেন তো এই টেক্সটে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করার পর গায়ে সেখানে আপনি আপনার নামটি লিখে দেবেন দেখার পর উপর দিকে কণাতে রয়েছে ডান দিকে চিহ্ন তো এই চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর গাছ সেখানে নিচের দিকে দেখতে পারবেন কালার অপশান রয়েছে তো সেই কালারে ক্লিক করবেন কালারে ক্লিক করার পর গাছ এখান থেকে আপনি আপনার নামটি কালার করে দেবেন তো গাছ এখন আমি আমার নামটিকে একটু বড় করছি আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা এটি অবশ্যই ছোটোই রাখবেন নাহলে কিন্তু এখানে সেভ নেবে না তো গাছ এখন আমি এখান থেকে লাল কালারই রাখবো তো গাছ এখন নামটি একটু ছোট করে দেবো মিডিয়াম সাইজের করে দেব যাতে এখানে সেভ নিতে না অসুবিধা হয় তো গাছ এরকমই রাখবো রাখার পর গাছ এখন এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন রয়েছে কণাতে তো টিক চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পর গাছ এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে ডাউনলোড অপশান রয়েছে তো ডাউনলোড অপশান নিয়ে এখানে ক্লিক করবো ক্লিক করার পর গাছ সেটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো গাছ এখন আপনি ব্যাক করবেন ব্যাক করার পর গ্যাস ওই অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে যাবেন এবং আমি যেমনভাবে সেটিং করে আপনাদেরকে দেখিয়েছি ঠিক তেমন করে আপনারা সেটিং করে নেবেন এবং আপনাদের নামটি লিখে নেবেন তো গায়স এখন আমি দেখাবো অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি আপনার গুগল স্টোরে চলে যাবেন স্টোরে আসার পর এখানে বক্সে টাইপ করবেন নেভিগেশন বার তো নেভিগেশান বার সার্চ করার পর কিন্তু অনেকগুলি অ্যাপ্লিকেশান চলে আসবে তো এখন আপনারা এই যে অ্যাপ্লিকেশানটি এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করবেন এবং ওপেন করে এই সমস্ত সেটিংসগুলি করে নেবেন তাহলে এই সমস্ত কাজগুলি আপনারা খুব সহজেই করতে পারবেন তো গ্যাস এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেকটাই উপকারে আসবে আজকের ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তো প্লিজ অদমের এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আপনার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন আর গাছ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কঠিন পরিস্থিতিতে